সো নাও ফ্রেন্ড, আজকে আমরা ডিসকাস করছি ইউটিউবে কিভাবে মানে এই যে ব্রাইটনেস মানে যে থিমটা, এটা হচ্ছে লাইট থিম অ্যান্ড ড্র্যাক থিম করা যায়। তো অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে ড্র্যাক থিমটা কীভাবে করে আর নাইট থিম কীভাবে করে। এটা সিম্পল একটা ব্যাপার, শুধু যে তোমাদের যে ইউটিউব আছে, ইউটিউব অ্যাকাউন্টে যে উপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে একটা মানে লগ ইনের যে অপশান, মানে তোমরা যারা যেটা লগ ইন করো, তোমাদের যে আইডিটা সেই লগ ইন আইডির এখানে যেই যে যদি কোনো ছবি বা কোনো আইকন সেভ করে থাকো ওইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে একটা অপশানগুলো আসলো তার মধ্যে নিচে পাবে সেটিং, তো এখানে হচ্ছে গুগল সেটিং। তো সেটিংয়ে আমরা ক্লিক করি, সেটিংয়ে ক্লিক করার পরে এখানে পাবে তোমরা অনেকগুলো সেটিং পাবে, জেনারেল, অটো প্লে, ডাউনলোড, ওয়াচ অন টিভি, হিস্টোরি অ্যান্ড এক্সেট্রা, লাইভ চ্যাট ইটিসি তোমরা পাবে। বাট আমাদের যেটা দরকার ড্রাক থিমের জন্য, আমরা এই জেনারেল যে সেটিং সেটাতে ক্লিক করব। তো জেনারেল সেটিং ক্লিক করার পরে তারপরে তোমরা অটোমেটিক এখানে দেখতে পারছো যে এখানে ড্রাক থিম বলে একটা অপশান রয়েছে, অনেকগুলো আছে, তার মধ্যে ডার্ক থিম, তারপর লিমিট মোড। তো আমাদের এখানে ডার্ক থিমটা কীভাবে করে সেটাই লোকে বলছিল। তো এখানে আবার ডান দিকে একটা অপশান দেখছো, অন আর অফ, অন আর অফ। তো এখানে আমরা যদি ক্লিক করি, এটা যদি ক্লিক করে ফেলি তাহলে এটা আমাদের লাইট মোড হয়ে গেল, মানে ড্রাক থিমটা বন্ধ হয়ে গেল। তো তোমরা দেখতে পারছো এখন আমরা এখানে ড্রাক থিমটা নেই, লাইট থিমটা চলছে। তো আবার যদি আমরা যদি ড্র্যাক থিম করতে যাই, জেনারেল যাব, জেনারেল গেট ড্র্যাক থিমটা অন করে দেবো। কোনটা অন করলাম? এই ড্র্যাক থিমটা। তো ওকে বন্ধুরা, এইভাবেই হচ্ছে ড্র্যাক থিমটা করে ইউটিউবে।